কুষ্টিয়ার কুমারখালীর ছয় ছাত্রী মিলে বিশ্ববিদ্যালয়ের ধূমপান করে সেটার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় ও টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এক শিক্ষক। এ ঘটনায় অপমান ও ভয়ে আত্মহত্যা করে সপ্তম শ্রেণীর এক ছাত্রী, এমন অভিযোগ করে এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছে পুরো এলাকাবাসী। এমনকি মৃতদেহ দাফনের সময় প্রধান শিক্ষক সেখানে গেলে তার উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যছবিতে বিস্তারিত জানাছেন মৌসুমী রহমান। আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইটি কঠিন দাগ দূর সাদা ভরপুর। গত 7 আগস্ট কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর মাহাতাবুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাদে দাঁড়িয়ে ছয় ছাত্রী খেলা দেখছিল। পেছন থেকে লালটু নামের এক শিক্ষক এসে তাদেরকে বলেন, তোমরা সিগারেট খেয়েছো। ছাত্রীরা অস্বীকার করলে ওই শিক্ষক তাদেরকে এনে একটি রুমে আটকে রাখে। অভিযোগ রয়েছে ওই শিক্ষক সহ আরো কয়েকজন শিক্ষক এসে ছাত্রীদের বকাবকি করে। এই সময় সিগারেট খাওয়ার কথা অস্বীকার করলে শিক্ষক লালটু বলেন, সিগারেট খাওয়ার ভিডিও রয়েছে তাদের কাছে। এই সময় টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া সহ ছাত্রীদের ছবি তুলে বিড়ি খোর হিসেবে ইন্টারনেটে ছড়িয়ে দেবারও হুমকি দেওয়া হয়। পরে স্কুল ব্যাগ রেখে তাদেরকে খালি হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে রাগে ক্ষোভে অভিমানে এদের মধ্যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জিনিয়া খাতুন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মৃত্যু অভিযোগ দিয়েছে আরো দুই তিনটি ঘটনা ঘটাইছে মাসে। এই ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। 8 আগস্ট বিকেলে জিনিয়ার দাফনের সময় সুলতানপুরে প্রধান শিক্ষক উপস্থিত হলে তার উপরও হামলা চালায় এলাকাবাসী। এসব নিয়ে স্কুলের অন্য শিক্ষার্থীদের মধ্যেও ভয় আর আতঙ্ক বিরাজ করছে। লালটু স্যার হচ্ছে ছবি তুলে রাখ স্যার বলেছে, এটা ফেসবুকে ছাড়িয়ে দিব, স্যারকে দেখাবে আর হচ্ছে ফেসবুকে ছাড়িয়ে দেবে, এই কথা বলে ভয় দেখাইছে। তারপরে সবাই বাড়ি চলে আসে, ভয় পায়। তারপরে যে মেয়েটা মারা গেছে বাড়িতে এসে ভয়ে গলায় দড়ি নিয়েছে। স্কুলে এই ধরনের আতঙ্কিত ঘটনা যদি হতে থাকে আমরা তো ভয় পেয়ে যাব আর কি। আর পড়াশোনার দিক থেকেও তো আর হবে না, স্কুল বন্ধ হয়ে যাবে। আমরা এমন ঘটনার বিচার চাই। এদিকে অভিযুক্ত ওই শিক্ষকদের দাবি, শিক্ষার্থীদের সাথে কোনো খারাপ আচরণ করেনি তারা, ফোনে ভিডিও ধারণও করা হয়নি। শিক্ষা অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত চালাচ্ছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানান প্রধান শিক্ষক। আমি তো জিজ্ঞাসা করেছিলাম যে আসলে এগুলো ঠিক নাই, নাম আসতে পারে, আমার সব শিক্ষকই আমরা ছিলাম, কারণ ওই মানে যখন সুনামি লাই সব শিক্ষকরা ছিলাম। আমি গার্জিয়ানদেরকে ডেকেছিলাম, সব গার্জেন আসে না, বাচ্চাগুলোকে ডাকছিলাম ওই প্রীতি আসে নাই। অন্য স্যাররা আমার যারা আমাদের শিক্ষামন্ত্রী যে তদন্ত কমিটি আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসের জেলা শিক্ষক ওনার কথা বলে গেছে ওনাদের সঙ্গে, আর আমাকে বলছে আপনার প্রতিবেদন আমাদেরকে দেবেন। আর আমাদের পক্ষ থেকে যেটা আমাদের সভাপতি জেলা শিক্ষক সপ্তম, উনি আমাকে রাত্রে বলেছে আপনারা তদন্ত কমিটি করবেন আমাদের ম্যানেজিং কমিটির সদস্যের মাধ্যমে এবং প্রতিবেদন দেবেন। এদিকে জিনিয়ার পরিবার থেকে কুমারখালী থানায় অভিযোগ দেওয়া হয়েছে, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। তার লাশের সুরতহাল এবং এই মৃত্যু সংক্রান্ত একটা অপমৃত্যু মামলা হয়েছে সদর থানায়। সদর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে, তারপরে আমি এই আত্মহত্যার বিষয়টি তদন্ত করার জন্য এবং যাচাই বাছাইয়ের জন্য আমি এই অত্র এলাকায় আসছি এবং এখানে আমার অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। দ্রুত বিষয়টি অনুসন্ধান করে দোষীদের আইনের আওতায় এনে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। মৌসুমী রহমান, আরটিভি। আর নয় দুই ডিটারজেন্ট চাকা সুপার ওয়াইটি কঠিন দাগ দূর সাদা ভরপুর।